আসসালামু আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো আজকে আমরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্যামেরা পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি নিয়ে কথা বলবো, যে এক্সপোজার কন্ট্রোল বিষয়ে। এক্সপোজারের তিনটি অনুষঙ্গ ISO, শাটার স্পিড এবং অ্যাপারচার আমরা এর আগের ক্লাসেগুলোতে আমরা দেখেছি যে অ্যাপারচার, ISO এবং শাটার স্পিড কীভাবে আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থাৎ এখন আজকে আমরা কথা বলবো যে শাটার স্পিড, ISO এবং অ্যাপারচারকে কখন আমরা কীভাবে ব্যবহার করব সেটি নিয়ে, এবং অ্যাপারচার, ISO এবং শাটার স্পিডের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়েও আমরা কথা বলবো। তো কথা চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলেছিলাম, আমাদের সবার আগে কথা বলেছিলাম অ্যাপারচার নিয়ে। অ্যাপারচার কী? অ্যাপারচার হচ্ছে এমন একটা ফিজিক্যাল প্রপার্টি, অর্থাৎ এমন একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেখানে আমরা ছিদ্র বড় বা ছোট করার মাধ্যমে, আলোক বেশি বা কম প্রবেশ করার মাধ্যমে ছবিতে আলোর নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ যদি আমার ছিদ্র বড় হয় তাহলে বেশি আলো প্রবেশ করবে, আবার যদি ছিদ্র কম হয় তাহলে কম আলো প্রবেশ করবে। এটাই ছিল অ্যাপারচারের মূল কথা। তারপর কী ছিল? শাটার স্পিড। শাটার স্পিড ছিল যে কত কম সময় ধরে সেন্সর খোলা থাকবে বা কত বেশি সময় ধরে সেন্সর খোলা থাকবে। যদি বেশি সময় ধরে সেন্সর খোলা থাকে তাহলে আলো বেশি প্রবেশ করবে, আর যদি কম সময় ধরে সেন্সর খোলা থাকে তাহলে আলো কম প্রবেশ করবে। এবং সবশেষ ISO। ISO ছিল আমাদের কম আলোতে ISO সংখ্যা কম হবে এবং বেশি আলোতে ISO সংখ্যা বেশি হবে। তো কারণ কি? কারণ ISO হচ্ছে আলোর সংবেদনশীলতা, যেখানে আমাকে যত আলোর যত কম সংবেদনশীল আকারে আমি ছবিটি তুলব তত আমার ডিজিটাল প্রসেস বেশি হবে, কম হবে এবং একটা ভালো আউটপুট আমরা পাব। কারণ ISO কিন্তু একটি ডিজিটাল প্রপার্টি ছিল। এটি কিন্তু এখানে কিন্তু কোনো আপনি নিজের যন্ত্রর সাহায্যে কোনো কিছু করতে পারতেন না, এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কাজ হতো। তো এখানে আমরা একটা ছবি দেখছি, ছবিতে বিভিন্ন সংখ্যাগুলো লেখা আছে। আমি এখন আপনাদের কাছে এই সংখ্যাগুলো ব্যাখ্যা করব যে এই সংখ্যাগুলো কী এবং এই সংখ্যাগুলোর মাধ্যমে কীভাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আপনি দেখেন, যখন অ্যাপারচার দিয়ে আমরা শুরু করি, যখন F2, তখন কিন্তু ছিদ্রটা সবচেয়ে বড়। আর যেখানে এখানে যে মানুষের একটা ধরি একটা কার্টুনের যে ছবিটা তোলা হচ্ছে, সেই কার্টুনটা কিন্তু স্পষ্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে ব্লার, খুব F2 কিন্তু খুব বেশি ব্লার, F4 কম ব্লার, 5.6 তার থেকেও কম ব্লার। এভাবে F32 গিয়ে আমরা মোটামুটি মানুষটা এবং পিছনের যে বিল্ডিংগুলো সেটা মোটামুটি একদম দুইটাই কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছি, তাই না? এর কারণটা কী? এর কারণ হচ্ছে যখন F2 থাকবে বা অ্যাপারচার যখন বড় থাকবে বা অ্যাপারচার সংখ্যা যখন ছোট থাকবে, তখন আমি যেই জিনিসটা ফোকাস করব সেই জিনিসটা বাদে বাকি অংশ আমার ব্লার হয়ে যাবে। জিনিসটা আমি আপনাদের বুঝাই যে আমার অ্যাপারচারের সংখ্যা যত ছোট হবে তত ছবির তত কম অংশ জুড়ে ছবিটা ফোকাস থাকবে, বাকি অংশ ডিফোকাস থাকবে বা ব্লার থাকবে। সেটা ছবির ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অথবা মিডল গ্রাউন্ড যে কোনো জায়গায় হতে পারে। তো সাধারণত আমি যদি একটা মানুষের ছবি তুলি, তাহলে যদি অ্যাপারচার সংখ্যা ছোট থাকে, অর্থাৎ অ্যাপারচার যদি বেশি থাকে, তাহলে মানুষটা ফোকাসে থাকবে, কিন্তু সামনে পিছনে সব কিছু ব্লার হয়ে যাবে। তো আমার যদি প্রয়োজন হয় যে না, মানুষটা এবং সামনে পিছনে যা আছে সেগুলোও আমার ফোকাস রাখতে হবে, তাহলে আমি কী করব? তখন আমি অ্যাপারচার সংখ্যা বাড়িয়ে দিব বা ছিদ্রটা ছোট করে দিব। কথাটা খেয়াল করবেন, আমার একটা প্রয়োজন হচ্ছে যে আমার মানুষটাও ফোকাসে থাকবে, আবার সামনে পিছনে যা আছে তাও ফোকাসে থাকবে। তাহলে আমাদের কী করতে হবে?
তাহলে আমাদের অ্যাপারচার বাড়িয়ে দিতে হবে, তাই না? এখন আমরা অ্যাপারচার বাড়িয়ে দিলাম মানে অ্যাপারচার সংখ্যাটা বড় করে দিলাম, অর্থাৎ ছিদ্রটা ছোট করে দিলাম। ছিদ্রটা ছোট করে দেওয়ার ফলে আমাদের কি হবে? ছিদ্রটা ছোট করে দিলে পরে আমাদের আলো কম প্রবেশ করতে পারবে। আমরা একটু পুনরায় চিন্তা করি যে আলো ছিদ্র ছোট মানে কম আলো, ছিদ্র বড় মানে বেশি আলো। তো আমার এখন প্রয়োজন হয়েছে আমি ছিদ্র ছোট করব। তাহলে আমি F16তে ছবিটা তুললাম, তাহলে আমার কিন্তু খুব কম আলো প্রবেশ করতে পারছে, তাই না? খুবই কম আলো প্রবেশ করতে পারছে। তাহলে যতটুকু F2তে পারতো তার খুব কম আলো কিন্তু এখন প্রবেশ করতে পারছে, অর্থাৎ আমার কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো যে আমি তো ছবি তো তুললাম, আমার ছবিতে তো প্রয়োজন যে আমার পিছনের অংশ ফোকাস থাকবে, আবার মানুষটাও ফোকাস থাকবে, কিন্তু দুইটাই ফোকাস থাকবে। এখন আলোর পরিমাণ কমে গেছে, তাহলে আমি আলোর পরিমাণ কীভাবে বাড়াবো? তা আমাদের হাতে একটা জিনিস চলে গেছে, সেটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার আমি এখন আর পরিবর্তন করতে পারছি না, ধরে নেই আমার অ্যাপারচার আমি আর পরিবর্তন করতে পারছি না। এখন আমি যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাপারচার, ISO এবং শাটার স্পিড তিনটা মিলিয়ে কীভাবে একটা প্রপার ছবি আমরা পেতে পারি সেটা নিয়ে। তো আমি কি প্রথমে একটা চিন্তা করে ফেললাম যে আমি F16 থেকে অ্যাপারচার আর বড় করতে পারবো না। তো F16 কিন্তু একটা বড় অ্যাপারচার সংখ্যা বা ছিদ্রর পরিমাণ কিন্তু খুব ছোট, সেক্ষেত্রে আমার কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে অন্য কোনো উপায়ে আলো দিতে হবে। তো শুন, অন্য কোনো উপায়ে আলো দেওয়ার জন্য আমরা কী করতে পারি? আমাদের হাতে আরও দুটি অপশন আছে, একটি হচ্ছে শাটার স্পিড আর একটি হচ্ছে ISO। তাহলে এখন আমরা চিন্তা করি যে আমি শাটার স্পিড কী করব, কমিয়ে দিব। আমি আমার নির্দিষ্ট একটা পর্যায়ে শাটার স্পিড কমিয়ে দিব, যাতে যেই F16 দেওয়ার ফলে যে পরিমাণ আলোর ঘাটতি হয়েছিল সেই পরিমাণ আলো এখানে প্রবেশ করবে। এটা ছিল আমাদের একটা প্রয়োজন, যে আমি যে পরিমাণ আলো কমিয়ে দিচ্ছি, এখন সেই পরিমাণ আলো বৃদ্ধি করতে হলে আমাকে ছবিতে কীভাবে আলো বেশি দেওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি আলো বাড়িয়ে দেওয়ার জন্য একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে আমি শাটার স্পিড আমার কমিয়ে দিচ্ছি। ধরেন আগে যদি আপনি F2তে থাকলে, যদি আপনি শাটার স্পিড যদি আপনার 500 হতো, তাহলে আপনি এখন শাটার স্পিড কমিয়ে দিবেন। তো শাটার স্পিড আপনি কত কমাতে পারেন সেটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। তো আমরা কতটুকু কমাবো সেটার তো একটা নির্দিষ্ট মান দরকার, তো আমরা তো নিজেরা ইচ্ছা মতো চাইলেই কমিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তো আমার যেই ছবিটা তুলতে F2 লাগতো সেই ছবিটা এখন আমি F16 তুলেছি। আর ধরি আমার শাটার স্পিড F2 সময় ছিল 1/500 সেকেন্ড, তাহলে আমার শাটার স্পিড এখন আমি কত কমাবো সেটা নিয়ে আমি এখন কাজ করব, ঠিক আছে? তো আমরা এখন একটা অঙ্ক করি। তো আমরা ফার্স্টে F2 এর পরের অ্যাপারচার সংখ্যা হচ্ছে 2.8, তারপর হচ্ছে 4, তারপর 5.6, 8, 11 এবং 16। আপনি একটু হিসাব করেন, F2 থেকে F16 পর্যন্ত 7টা ঘর আছে। অ্যাপারচার ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখেছিলাম, F2, 2.8, 4, 5.6, 8, 11, 16, 22, 32। এখানে আমার 2.8 আমাকে দেওয়া, এই ছবিটার মধ্যে 2.8 দেই নাই, কিন্তু অ্যাপারচারের ঘরগুলো কী কী এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। অ্যাপারচারের ঘর আমরা সাধারণত 2 বা 2.8 থেকেই শুরু করি, যদিও 1 থেকেই শুরু করা যায়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে লেন্সগুলো ব্যবহার করি সেখানে আসলে 2.8 কম বা 1.8 কম আসলে যাওয়া যায় না। তো 1.8 যেহেতু একটু পূর্ণ এফ স্টপ না, সেই জন্য আমরা 2 থেকেই শুরু করি হিসাব। তো 2 থেকে শুরু করলে 2, 2.8, 4, 5.6, 8, 11, 16, অর্থাৎ 7টা ঘর আমার আলো কমে গেল, 7 ধাপের আলো কমে গেছে। অর্থাৎ 2 থেকে 2.8 যদি ডাবল আলো দ্বিগুণ কমে যায়, তাহলে 2.8 থেকে 2.4 যদি আরও এক দ্বিগুণ কমে যায়, তাহলে 2 থেকে 4 কমে যায় 4 গুণ। তো এরকম 7টা ধাপে আমার
অনেকখানি আলো কমে গেল। তো আমি চিন্তা করি যে এই ছবিটা যখন F2 ছিল তখন আমার শাটার স্পিড ছিল 1/500, তাহলে 500কে এখন আমরা কী করবো 7 ধাপ বাড়িয়ে দিতে হবে, যার ফলে 7 ধাপ আলো বেশি প্রবেশ করতে পারে, তাই না? যেহেতু ওইখানে আমরা 7 ধাপ আলো কমিয়ে দিয়েছি, সেখানে আমার এখন কী করতে হবে 7 ধাপ আলো বাড়িয়ে দিতে হবে অবশ্যই, নাহলে তো আমরা প্রপার একটা এক্সপোজারের ছবি পাবো না। তো 7 ধাপ আলো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখন 500 থেকে পেছনে যাই, 500 থেকে 1 ধাপ পেছালে হয় 250, 2 ধাপ পেছালে হয় 125, 3 ধাপ পেছালে হয় হলো 60, 4 ধাপ পেছালে হয় 30, 5 ধাপে হলো 1/15, 6 ধাপ পেছালে 1/8 এবং 7 ধাপ পেছালে 1/4। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যে 5 ধাপের থেকে আরও পেছা 500 থেকে 250 এক স্টপ, অর্থাৎ যখন শাটার স্পিড 1/500, তার থেকে যদি আমি দ্বিগুণ আলো চাই তাহলে আমার শাটার স্পিড কী করতে হবে, অর্থাৎ দ্বিগুণ সময় ধরে শাটার খোলা রাখতে হবে, তাহলে সেটা হবে 1/250। তারপর 1/250, তারপরে কত হবে 1/125, তারপর হবে 1/60। 125কে আসলে 2 ভাগ করলে 1/62.5 হয়, যেহেতু 62.5 অ্যাপারচার শাটার স্পিডটা আমাদের ক্যামেরায় দেওয়া থাকে না, তাই আমরা 60 ধরে নিলাম। 60-র পরে এটা হবে 30, 30-র পরে হয়ে যাবে 15, 15-এর পরে 8, 8-এর পরে 1/4। তো অর্থাৎ যখন আমার F2 ছিল তখন আমার শাটার স্পিড ছিল 1/500, এটা আমরা চিন্তা করে নিচ্ছি। এটাই যে সবসময় হবে তা কিন্তু নাই, যেটা আমার ছবির প্রয়োজন অনুসারে যখন যেটা দিতে হবে সেটা। আমি আপনাদের সাথে কথা বলছি যে আপনি যখন কিছু একটা বাড়ালেন তাহলে একটা কী কমাতে হবে বা কতটুকু কমাতে হবে সেটা নিয়ে, এটা আমরা আমরা হিসাব করে নিচ্ছি, অর্থাৎ একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। তাহলে আমার যদি F2 হয় তখন ছিল হলো 1/500, আবার যখন F হবে 16 তখন হবে F 1/4। তো এইটা একটা আমাদের 1/4 হবে। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ছবি তুলবেন, আপনি ধরেন আপনার কোনো ট্রাইপড নেই, আপনার নিজের হাতে ছবিটা তুলতে হবে, তো আপনার যখন ছবি তোলা বেসিক যখন শুরু করলেন তখন আপনার বেজ ISO ছিল 50, ঠিক আছে? তো 50 যখন ছিল তখন আপনাকে আপনি শাটার স্পিডটা ছিল 1/500, এখন আপনার শাটার স্পিড হয়ে গিয়েছে কত, আপনার শাটার স্পিড হয়ে গেল 1/4। তো আপনি 1/4 সেকেন্ড যাবৎ ছবিটা তুলবেন তখন আপনার হাতে কোনো ট্রাইপড নাই, তখন আপনার কী হবে হাতটা কেঁপে যাবে, অর্থাৎ আপনি হাত যেহেতু কেঁপে যাবে সেহেতু আপনি কী করতে পারবেন না, একটা ভালো ছবি পারবেন না, একটা মানে মোটামুটি মানুষটা দাঁড়িয়ে আছে বা পাহাড় পিছনে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এরকম একটা ছবি আপনি তুলতে গেলেন, কিন্তু আপনার হাত কেঁপে যাওয়ার ফলে তাহলে ছবিটা কিন্তু ব্লারি হয়ে গেল, মানে ছবিটার মধ্যে আপনি যেই জিনিসটা পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না। তো এখন আমাদের কী করণীয়, আমাদের করণীয় হচ্ছে যেহেতু আপনার হাত কেঁপে যাবে, আবার একটা মানুষ কিন্তু অতক্ষণ 1/4 সেকেন্ড কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারবে না, তার মধ্যে একটু হলেও কম্পন লক্ষ্য করা যাবে যে একটু সে কেঁপে গেছে, এইরকম একটু কিন্তু ফিল হবে, ঠিক আছে? তো 1/4 সেকেন্ড কিন্তু দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি 1/4 সাধারণত আমরা, এটা আসলে কিন্তু কোনো রুল না, তো আমরা সাধারণত 1/125 সেকেন্ডের নিচে হাতে ধরে ছবি তোলা সমর্থন করি না, যদিও আমরা ব্যক্তিগত কাজের জন্য অনেক সময় 1/70 1/80 সেকেন্ড বা 1/60 সেকেন্ডের ছবি তুলে থাকি, কিন্তু আসলে আমরা সমর্থন করি না যে 1/125 সেকেন্ডের নিচে কেউ খালি হাতে ছবি তুলবে, নাহলে ওই মোশন ব্লারের সৃষ্টি হয়, অর্থাৎ ওই যে হাতের যে কাঁপুনির ফলে ছবি ঝাপসা হয়ে যায়। তো এই জন্য আমরা আসলে 1/125 সেকেন্ডকেই স্ট্যান্ডার্ড ধরি, যে এর কমে কেউ হ্যান্ডহেল্ড ছবি তোলা উচিত না।
তবে যদি কেউ পারে সেটা অবশ্যই তার একটি বড় কোয়ালিটি এবং কিভাবে আমরা কিভাবে নিজেদের হাতে ধরে মানে ট্রাইপডের সাহায্য ছাড়াই নিজেরা ছবি তুলতে পারি হাতে হাতে ছবি তুলতে পারি সেই নিয়েও আমরা একটা আমাদের একটি যে কোনো একটি ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব মানে আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের নিয়েও ক্লাস থাকবে সেখানে আমরা এই যে এইসব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো তো আমরা ধরলাম যেহেতু 1/125 নিচে সম্ভব না তো তার মানে আপনার ছিল 500 শাটার স্পিড সেখান থেকে নামলো 250 শাটার স্পিড সেখান থেকে নেমে গেল 1/125 শাটার স্পিড তার নিচে কিন্তু আপনি নামতে পারবেন না তার নিচে নামলে আপনার সে প্রপার আপনার ছবিতে একটা প্রপার ই আসবে না ডিটেইল শার্পনেস আসবে না ছবিটা ঝাপসা হয়ে যাবে তো আমরা মাত্র দুইটা স্টপ কমাতে পারলাম যেখানে আমাদের প্রয়োজন ছিল কয় স্টপ 7 স্টপ F16 থেকে F2 7 স্টপ কিন্তু আমাদের ছবিতে আমরা শাটার স্পিড কমাতে পারলাম মাত্র দুই স্টপ 1/500 থেকে 1/250 আর 1/250 থেকে মাত্র 1/125 তাহলে এখন আমাদের প্রয়োজন ছিল 1/4 সেকেন্ড আর সেখানে আমাদের 1/125 আছে তাহলে আমরা এখন কি করতে পারি আমরা তো আমাদের একটি ছবি দরকার যেটা প্রপার এক্সপোজার থাকবে এবং সেখানে আমাদের সুন্দর মতো আমরা একটি ছবি চাই তো সেখানে প্রপার এক্সপোজার থাকবে এবং ছবিতে ডিটেইলও থাকবে তো সেই জন্য এখন যদি 1/125 ছবি তুলি ছবিটি কিন্তু অন্ধকার আসবে ছবিটি কিন্তু প্রকৃত এক্সপোজার থাকবে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের হাতে কিন্তু এখনও আরও একটি অনুষঙ্গ বাকি রয়েছে সেটি হচ্ছে ISO তো যখন আমরা F2 এবং 1/500 ছবি তুলছিলাম তখন কিন্তু কী ছিল আমার তখন আমার ISO ছিল 50 এখন আমরা একটু চিন্তা করি তো যে আমরা কীভাবে ISO বাড়িয়ে ওই পর্যন্ত যেতে পারি আমার 50-এর থেকে এখন 5 স্টপ আগাতে হবে তো 50 আমার হয়ে যাবে 100-এর জায়গায় 150-100 তারপর 200-400 এবং 800 অর্থাৎ যেই ছবিটা আমার F2 1/500 এবং ISO 50-এর ছবি তুলতে পারতাম সেই ছবিটা এখন আমাকে ISO 800-এ ছবিটা তুলতে হলো যেহেতু আমি অ্যাপারচার 16 করেছি আর শাটার স্পিড 1/125 রেখেছি এর কমে আমি যেতে পারছি না তাহলে আমার কত হলো ISO হয়ে গেল 50-এর থেকে হয়ে গেল 800 তো এই জিনিসটার ফলে আমাদের কী হলো যে আমাদের একটু প্রপার যে ছবিটা আমাদের দরকার ছিল সেটা আমি পেলাম এবং আমার দরকার ছিল যে মানুষ এবং পিছনের বিল্ডিং দুইটাই আমার ফোকাসে থাকবে আবার আমার হাতেও কাঁপা যাবে না আবার আমার ছবিতেও যথেষ্ট পরিমাণ আলো থাকতে হবে এইভাবে করে আমরা একটা ছবি এক্সপোজার তৈরি করলাম তো দেখেন আমরা কি কাজ করেছি আমরা অ্যাপারচার যখন বাড়িয়েছি তখন অ্যাপারচার যখন বাড়িয়েছি তখন শাটার স্পিড কিন্তু কমিয়েছি আবার শাটার স্পিড যখন কমিয়েছি ISO তখন বাড়িয়েছি এইভাবে একটা তিনটা অনুষঙ্গর মাধ্যমে আমরা অ্যাপারচার শাটার স্পিড এবং ISO পরিবর্তনের মাধ্যমে একটা ছবি কমপ্লিট করলাম তো কীভাবে এটি মানে এদের মধ্যে সম্পর্কটা কী সেটা নিয়ে আমরা কথা বলবো আমরা যখন একটা স্টপ অ্যাপারচার বাড়াই অর্থাৎ আলোর পরিমাণ যখন অর্ধেক করে ফেলি তখন শাটার স্পিডটা কী হবে শাটার স্পিড হবে ওই যেই সংখ্যার আমার যেই সংখ্যার আমি ছবি প্রথমে যে শাটার স্পিড ছিল তার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এক স্টপ অ্যাপারচার বড় ছিদ্র বড় হওয়া মানে এক স্টপ শাটারের পরিমাণ বেশি খোলা রাখা মানে তার দ্বিগুণ সময় জুড়ে আমার শাটার খোলা রাখতে হবে এবং ISO-র ক্ষেত্রে পরিবর্তনটা এরকম হবে পূর্বের ISO-র তুলনায় দ্বিগুণ ISO আমাকে দিতে হবে এইটা হচ্ছে মূল সূত্র যে আমি যদি এক স্টপ
অ্যাপারচার বৃদ্ধি করি তাহলে এক স্টপ শাটার স্পিড আমাকে নামিয়ে ফেলতে হবে। আবার আমি যদি এক স্টপ শাটার স্পিড নামিয়ে ফেলি মানে আরও অর্ধেক এক স্টপ শাটার স্পিড বৃদ্ধি করি, অর্থাৎ যদি আমি 250 থেকে 500 যাই তাহলে আমাকে এক স্টপ আইএসও বেশি দিতে হবে। এই জিনিসটা একটা ট্রায়াঙ্গেল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সে ট্রায়াঙ্গেলের এক বাহু একটা ত্রিভুজের তিনটা কোণের মধ্যে একটি কোণে যদি আমি অ্যাপারচার দিই, একটি কোণে যদি আমি শাটার স্পিড দিই, একটি কোণে যদি আমি আইএসও দিই, তাহলে আমরা তিন কোণে 9টি আপেল আমরা রাখি। হ্যাঁ, আমরা চিন্তা করি যে তিন কোণায় 9টা আপেল আছে। তো আমাকে এখন কি করতে হবে যে একটা জায়গা থেকে আমি একটা আপেল অন্য একটা জায়গায় রেখেছি, তখন ওই অন্য একটা বাহুতে একটা আপেলের সংখ্যা হয়ে গেল 4টা, আর বাকি একটা বাহুতে আছে 2টা আর একটা বাহুতে আছে 3টা। তো সেক্ষেত্রে আমাকে যেখানে 4টা আছে সেখান থেকে আবার আমাকে আরেক জায়গায় দিতে হবে একটা বেশি। সেখানে আমি দিলাম 3টা আপেল, আরেকটা আপেল দিলাম, 3টা আপেল ছিল তাহলে হয়ে গেল 4টা। আর যেখানে 4টা ছিল সেখান থেকে আমি আরেকটা আবার যদি পাঠিয়ে দেই পূর্বেরটায় তাহলে আবার 3 3 3 অর্থাৎ 9টা আপেল হয়ে যায়। আমার লক্ষ্য থাকবে যে কোনোভাবেই ত্রিভুজের তিন মাথায় 9টা আপেল রাখতে হবে। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাদের। তো এখন আমরা চিন্তা করি যে কীভাবে এই আইএসও শাটার স্পিড এবং অ্যাপারচার পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ ছবি তুলতে পারি। এটি নিয়ে আমরা এখন কথা বলব। এই যে লক্ষ্য করুন যে এখানে আছে যে যত বেশি মানে এখানে আরেকটা চার্টে আমরা দেখতে পাচ্ছি যে যখন উপর প্রথম চার্টটা চিন্তা করি যে মানুষটাকে আমি দেখাচ্ছি আর পিছনের গাছটা আমার ব্লার হয়ে যাচ্ছে, যখন আমি 32 থেকে 2 দিকে নামছি। আবার যখন শাটার স্পিডের ক্ষেত্রেও দেখি যে যখন আমি 1/8000 শাটার স্পিডের ছবি তুলছি তখন থেকে 1/1 সেকেন্ডে ছবি তুলছি তখন কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আবার আইএসওর ক্ষেত্রে যখন 100 ছবি তুলছি কিংবা যখন 256,000 ছবি তুলছি তখন কিন্তু সেটা ছবিটা খুব নয়েজি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন তিনটা জিনিসের কম্বিনেশনের মাধ্যমে আমরা ছবিগুলো তুলবো। তো ছবিগুলো তোলার পরে আমাদের বিভিন্ন যে কম্বিনেশন করলে পরে যেই রকম আউটপুট আসে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। প্রথমে এই ছবিটা দেখি। এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটি আলো খুব কম আলোতে তোলা একটি ছবি। এই ছবিতে আমাদের মুখে যতটুকু ঔজ্জ্বল্য পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ততটা ঔজ্জ্বল্য নাই, তাই না? অর্থাৎ মুখটা ফোকাসে আছে এবং মুখটা স্পষ্ট আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অতটা স্পষ্ট এত আলো নাই। তো এখানে কি হয়েছে, এখানে আমাদের অ্যাপারচারও অনেক হাই রাখা হয়েছে। তো অ্যাপারচার যদি হাই রাখি তাহলে শাটার স্পিড কী হবে, শাটার স্পিডও কম থাকবে, আইএসও কম থাকবে। এখানে জোর করে কোনো কিছু বাড়িয়ে দেওয়া হয় নাই। ধরেন এখানে যদি আমার অ্যাপারচার 2 থাকে তাহলে এখানে আইএসও যথাক্রমে 100 এবং শাটার স্পিডও ধরলাম 200 রাখা হয়েছে। অর্থাৎ এখানে সব কিছুই কম ছিল, কোনো কিছু বেশি করা হয় নাই। এর ফলে ছবিতে কিন্তু মানে কোনো বাড়তি বৈশিষ্ট্য কিন্তু যোগ হচ্ছে না। সাধারণ একটা ছবিতে আমরা যেরকম বৈশিষ্ট্য থাকে যে আমার প্রথম টার্গেট ছিল যে আমি ছবির সাবজেক্ট ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করব, সেই জিনিসটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এখন আমরা আরেকটা ছবি দেখি। এখানে প্রচুর উজ্জ্বল একটা পরিস্থিতিতে ছবিটা তোলা হয়েছে, খুবই আলো বেশি এখানে ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ডও ব্লার। তো সেই ক্ষেত্রে আমাকে করণীয় কী হয়েছে, এবং এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রচুর আলো সেখানে আমার আইএসওর কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আইএসও মানে আমি যত কম রাখতে পারি সেখানে সেটাই আমার ভালো।
তো এখানে আমার কি করতে হয়েছে, প্রচুর পরিমাণ শাটার স্পিড বাড়িয়ে দিতে হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে মানুষটা একদম ফ্রিজ হয়ে আছে, মানুষের কোনো মুভমেন্ট আমরা ছবিতে লক্ষ্য করতে পারছি না, কেউ কিন্তু ব্লার হচ্ছে না। আইএসও কম আছে, তার ফলে ছবিটা গ্রেইনও অনেক কম নাই বললেই চলে। আর মানুষটার মুখে চোখে ফোকাস হয়েছে আর পিছনে কোনো ফোকাস নেই, ফলে ছবিটা খুবই অনেক বেশি শাটার স্পিডে তোলা এবং মানুষটাও খুব ফ্রিজ হয়ে আছে। তো দেখা যাচ্ছে এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। পূর্বের ছবিটা যেমন আমার মানুষটা ফ্রিজ হয়ে আছে, শাটার স্পিড মোটামুটি খুব বেশি কমানো না বলে কিন্তু আশেপাশে কিন্তু মুখ ছাড়া বাকি অংশ কিন্তু খুব একটা আলো নেই। আর এই ছবিটায় কিন্তু আমার মুখ ছাড়া পিছনে আরও অনেক আলো থাকলেও মানে শাটার স্পিড অনেক আলো থাকলেও ছবিটা ঝলসে যায় না। এর কারণ কি? কারণ হচ্ছে শাটার স্পিড অনেক বেশি, এই কারণে এইরকম অনেক বেশি শাটার স্পিডে ছবি তুললে অ্যাপারচারের ছিদ্র বড় রাখলে এবং আইএসও কম রাখলে এরকম একটা সুন্দর প্রপার ব্যালেন্সের ছবি আমরা পাবো। এইখানে আবার একটা জিনিস আমরা চিন্তা করি, এখানে তো আমাদের প্রচুর মানে পুরো ছবিটাই কিন্তু ফোকাসে আছে, অর্থাৎ ছিদ্র কিন্তু অনেক বড় করে ছোট করে রাখা হয়েছে, অ্যাপারচারের ছিদ্র একদম ছোট করে রাখা হয়েছে, তাই না? যাতে আমার সব অ্যাপারচারের ক্ষেত্রে আমরা কী জানি যে অ্যাপারচার যত বড় হবে তত কম অংশ ফোকাস থাকবে, বেশি অংশ ব্লার থাকবে। কিন্তু এখানে তো প্রচুর আপনার ফোকাস আছে এবং এখানে কিন্তু কোনো অংশ কিন্তু ব্লার না। তো সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর অ্যাপারচারের ছিদ্র কিন্তু খুব ছোট করা হয়েছে, তারপরও মোটামুটি আলো কিন্তু ঠিকঠাক মতোই আছে। এর কারণটা কী? এর কারণ ওইখানে সূর্যের আলো প্রচুর উপস্থিতি ছিল, তো সূর্যের আলো উপস্থিতিতে আমাকে আইএসও সেন্সিটিভিটিটা যত কম রাখতে পারছি ততই ভালো। আবার শাটার স্পিডও মোটামুটি অত বেশি বা কম করা হয় নাই, দেখা যায় যে পানিও ফ্রিজও হয়ে নাই, আবার খুব একটা বেশি পানির মোশনও দেখা যাচ্ছে না, মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় আছে, হালকা একটু মোশন দেখা যাচ্ছে পানিতে। এইটার কারণ কি? এখানে আমরা এমন একটা শাটার স্পিড ব্যবহার করেছি যেখানে পানিটা একটা মোশন ক্রিয়েট হবে, হালকা একটা মোশন ক্রিয়েট হবে, আর অ্যাপারচারের বেশির ফলে কিন্তু পুরো অংশ ছবিতে আমরা ফোকাস রাখা সেটা কিন্তু নিশ্চিত করেছি। তো জিনিসটা আপনারা একটু বুঝতে পারছেন যে এখানে কিন্তু বিভিন্ন কাজ করা হয়েছে, যেহেতু প্রচুর আলো আছে, দিনের আলোতে ছবি তোলা হয়েছে, সেহেতু বেশি আইএসওর প্রয়োজন নাই, হালকা একটু মোশনের দরকার হয়েছে, তাই শাটার স্পিড কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, হালকা পানির একটু মোশন দেখতে পাচ্ছি। আর যেহেতু পুরো ছবিতে ফোকাস আছে, তার মানে আমাদের অ্যাপারচারটা অনেক ছোট ছিল, অর্থাৎ ছিদ্রটা অনেকই ছোট ছিল, অ্যাপারচার সংখ্যাটা অনেক বড় ছিল, এর ফলে আমরা প্রপার এক্সপোজার একটা ছবি পেয়েছি। অর্থাৎ আলোর উপস্থিতি আমরা কিন্তু নিজেরা ঠিক করি না যে আলো কোনটা দিব, এটা আসলে আলোর উপস্থিতির কারণে আমরা কম বা বেশি করতে পারি, এবং যখন আমাদের নিজের প্রয়োজনে আমরা কম আর বেশি করব তখনই আমরা অন্য প্যারামিটারগুলোকে মানে আমাদের প্রয়োজন অনুসারে অন্য প্যারামিটারগুলোকে আমরা পরিবর্তন করে আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা তুলতে পারি। তো মোটামুটি এই তিনটা ছবি আমরা যা দেখলাম সেটা আসলে জেনারেল পারপাসে তোলা ছবি, এখানে আসলে এক্সাজুরেটিং কোনো কিছু করা হয়নি। এখন একটা ছবি দেখি আমরা, এই ছবিটা আমি বলবো যে এক্সাজুরেটিং করা হয়েছে, কীভাবে করা হয়েছে সেটি আমি বলি আপনাদের। এই ছবিটা একটা চিতাবাঘের ছবি, তাই না? এই চিতাবাঘের ছবিটা তুলতে হলে আপনার কিন্তু স্লো শাটার স্পিড আপনার সম্ভব না, কারণ চিতাবাঘ কিন্তু যে কোনো সময় দৌড় দিবে, তাই না? চিতাবাঘ যদি যে কোনো সময় দৌড় দেয়, এখন আপনার যদি শাটার স্পিড বড় থাকে হাই থাকে, অর্থাৎ খুব মানে খুব বেশি সময় ধরে আপনার শাটার পড়বে, তাহলে কী হবে, চিতাবাঘের ছবিটা একটা মোশন ব্লার সৃষ্টি হবে, যেটা আমাদের কাম্য নয়। আবার এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর ব্লার হয়েছে, অর্থাৎ অ্যাপারচারটাও অনেক বড় ছিল, তো অ্যাপারচারটা বড় যদিও ছিল। আরেকটা জিনিস হলো যে আপনার আলোর উপস্থিতি অনেক বেশি ছিল, তো এখানে আমাদের যেহেতু প্রচুর শাটার স্পিড ব্যবহার করা হয়েছে, শাটার স্পিড অনেক হাই, যেমন 1/8000 বা 1/4000 এরকম ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কী? সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখানে অ্যাপারচার যতটুকু ছোট রাখা যায়, এখন অ্যাপারচার যদি অনেক বেশি যতটুকু অ্যাপারচার আমার যতটুকু বড় রাখা যায়, কিন্তু এখন অনেক বেশি বড় রাখলে কিন্তু আমরা বাঘটার ডিটেল পাইতাম না, তো তাহলে আমাদের মোটামুটি একটু অ্যাপারচার
মোটামুটি বড় রাখা হয়েছে, আর আয়েস একটু বেশি বাড়িয়ে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, ধরুন 100 জায়গায় হয়তো বা 200 বা 400 এরকম রাখা হয়েছে। কারণ ছবিতে কিন্তু আমরা নয়েস লক্ষ্য করছি না, তার মানে অ্যাপারচারও খুব বেশি বৃদ্ধি করা হয়নি। তো এই ছবিটার মধ্যে আমাদের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এরকম পশু পাখির ছবি তুললে আমাদের শাটার স্পিড অনেক হাই থাকতে হবে, এবং শাটার স্পিড হাই যদি আমাদের থাকে তো ওই দিনের একরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল দেখে এখানে আসলে আইএসও কম রাখা গিয়েছে। কিন্তু যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হয় যে আইএসওর পরিমাণ বাড়িয়ে দিতে হয়। এইখানে একটা ছবি দেখছি, এই ছবিটার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার, মুখে কিন্তু সুন্দর একটা লাইট, ব্যাকগ্রাউন্ড ব্লার হলেও খুব বেশি ব্লার না, আবার ছবির পড়তে আলোরও কিন্তু কমতি নেই আমাদের প্রথম ছবিটার মতো। এই ছবিটার মধ্যে কিন্তু চারপাশে আলোর পরিমাণ কম, কিন্তু এই ছবিটায় কিন্তু চারপাশে আলোর পরিমাণ মোটামুটি একটু বেশিই আছে, তাই না? তাহলে এটা কীভাবে সম্ভব হয়েছে? এখানে অ্যাপারচার সংখ্যাটাও যদি 2 এর থেকে একটু বড় করে রাখা হয়েছে, কারণ এই জিনিসটা কিন্তু একদম পুরোপুরি ব্লার বলা যায় না, চেয়ারের কিন্তু মোটামুটি ভালো একটু পরিমাণ দেখা যাচ্ছে। আবার এই চেয়ারগুলো কিন্তু অন্ধকারও না, একটু আলো উপস্থিত এখানে আছে। আবার ছবিতে আমার হাতও কাঁপে নাই, যদি হাত কেঁপে যেত তাহলে মানুষটাকে একটু ঝাপসা দেখা যেত। এইখানে আমার একটা প্রপার এক্সপোজার দেওয়ার জন্য আমাকে আইএসও কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, 100 থেকে হয়তো বা 200 বা 400 করতে হয়েছে। তারপর মানুষটার পেছনের ব্লার যেহেতু বেশি করবো না, সেখানে F2 এর জায়গায় হয়তো বা 5.6 এরকম রাখা হয়েছে, আর শাটার স্পিডও হয়তো বা প্রয়োজন অনুসারে 1/250 বা 1/125 এরকম রাখা হয়েছে। এটা আসলে কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই আপনাকে কত রাখতে হবে। আমরা যখন মিটারিং নিয়ে ক্লাস করবো এবং মানে এরপরের ক্লাসটা করব, তখনই আমরা একদম 100% ক্লিয়ার হয়ে বুঝে যাব যে কীভাবে আমাদের কোন প্রয়োজন কোন প্রেক্ষিতে আমাদের বেশি বা কম করতে হয়। এখন আমি শুধু আপনাদের সম্পর্কগুলো দেখাচ্ছি। এখানে আপনি আরেকটা ছবি চিন্তা করেন, এরকম ছবি আমরা শাটার স্পিড ক্লাসেও দেখেছিলাম। এখানে দেখেন প্রচুর বেশি সময় ধরে ছবিটা তোলা হয়েছে, নাহলে কিন্তু এই যে গাড়ির রশ্মিগুলো আমরা পেতাম না। প্রচুর সময় ধরে যেহেতু ছবিটা তোলা হয়েছে, তার মানে আমাদের এখানে কাজটা কী, এখানে আমাদের বেশি যদি আলো প্রবেশ করে তাহলে কিন্তু কী হবে, ছবিটা কিন্তু ব্লার হয়ে যাবে। তো আবার বেশি সময় ধরে যেহেতু ছবিটা তোলা, সেহেতু আমার কিন্তু আইএসও কিন্তু বাড়ানোর দরকার নেই। আইএসও যদি 50 বা 100 রাখি তাহলে কিন্তু যথেষ্ট, মানে যত কম সম্ভব। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা তাহলে এখন আমাদের প্রচুর আলো প্রবেশ করবে, তার মানে আমি প্রচুর শাটার স্পিড দিলাম, আর আইএসও সর্বোচ্চ 100ই রাখতে পারবো, এর কমে আমি রাখতে পারছি না। এখন আমাকে তো আলো আরও কম প্রবেশ করাতে হবে, নাহলে তো ছবিটা ওভার এক্সপোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার করণীয় কী? সেক্ষেত্রে আমি করতে পারি অ্যাপারচারের ছিদ্র অনেক ছোট করে দিতে পারি, অ্যাপারচার সংখ্যা অনেক বড় হয়ে যাবে, তখন এইরকম একটা সুন্দর ছবি আমরা পাবো। তো এইখানে ধরি আমরা যদি শাটার স্পিড ছিল 30 সেকেন্ড, তাহলে অ্যাপারচার হয়তো বা এখানে 22 f/22 দেওয়া হয়েছে এবং আইএসও 100 রাখা হয়েছে। আপনারা এই জিনিসগুলো আর কি একটু নিজেরা প্র্যাকটিস যখন করবেন তখন দেখবেন যে অ্যাপারচার যখন আমি বড় করব, শাটার স্পিড তখন আমাকে বেশি করে শাটার স্পিডের পরিমাণ তখন কমিয়ে দিতে হবে, অর্থাৎ খুব বেশি সময় ধরে আমার সেন্সরটা আমি খোলা রাখতে পারবো, এবং আইএসওর পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু আবার যখন এরকম আপনি যখন একটা কোনো ট্রাইপডে রেখে যখন ছবিটা তুললেন, তখন কিন্তু এরকম একটি অনেক বেশি সময় ধরে শাটার স্পিড দিতে পারবেন, তখন কিন্তু আইএসও বাড়িয়ে দেওয়ার আমরা প্রয়োজন নেই। আবার এইখানে আপনি দেখেন, এখানে কিন্তু প্রচুর শাটার স্পিড ব্যবহার করা হয়েছে, যাতে পানি ফ্রিজ হয়ে গেছে এখানে, আবার হালকা ব্যাকগ্রাউন্ডও বোঝা যাচ্ছে, অর্থাৎ অ্যাপারচারও কিন্তু খুব বেশি কমানো যায় না। সেক্ষেত্রে আমার করণীয় কী ছিল? সেক্ষেত্রে আমার করণীয় ছিল যে এখানে আমার প্রচুর আইএসও বাড়িয়ে দিতে হয়েছে, এবং আইএসও বাড়িয়ে দেওয়ার ফলে এই যে দেখেন পিছনের দিকে যে হলুদ সবুজ অংশগুলো সেগুলো একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ভাব তৈরি হয়েছে। এই কারণটা কিন্তু তারপরে আমাকে আইএসও বাড়িয়ে দিতে হয়েছে, কারণ যে না হলে আমার পানির মধ্যে ফ্রিজিং ভাবটাও পেতাম না, আর পাখিটা উড়ে যেত, পাখিটাও ব্লার সৃষ্টি হতো। আবার যদি আমি একেবারেই পিছনের ডিটেল না রাখি, তাহলে এটা যে আমি কোথায় তুলেছি, একটা বিলে বা একটা কোথায় ছবিটা তুলেছি, সেটাও কিন্তু প্রকাশ পেত না। এরকম
আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের দরকার মতো আইএসও শাটার স্পিড এবং অ্যাপারচার চেঞ্জ করার মাধ্যমে একটা নির্দিষ্ট বা আমাদের প্রয়োজনীয় পরিমাণের একটা ছবি আমরা পাবো। তো এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় ছিল, যে একই সাথে তিনটা বিষয় পরিবর্তন করে আমরা একটা ছবি কীভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলছি। এবং নেক্সট ক্লাসে আমরা কথা বলবো মিটারিং নিয়ে, মানে কোন সময় আমরা কীরূপ আলো ব্যবহার করব সেটা নিয়ে আসলে আমাদের পরবর্তী ক্লাস। তো সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, এবং এই ক্লাসটি আমরা পুনরায় পাবো আবার কোথায়, জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করব। ধন্যবাদ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।